গরিব ও মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তি ও শিক্ষা দিয়েছি। এ ব্যাপারে মেহেরপুরে আমাদের আফতাব ভাই এক্সিম ব্যাংকে আছে। এক্সিম ব্যাংক এমনি শিক্ষা দিয়ে এবং শিক্ষা বৃত্তি দুটো যায়, রাজ বাংলা ব্যাংকে আরো অনেকেই যায়। আমাদের পাশে নাসির বিশ্বাস আছে, যে হচ্ছে আল্লাহ বলছে ওনারা যায়। আমরা সংগঠন করছি, আমাদের তো নিজেদের হয়তো কোনো সামর্থ্য নাই। আমাদের যে প্ল্যাটফর্ম, যে লোকবল, যতগুলো প্রতিষ্ঠানে আমাদের কার্যক্রম, এইগুলো সঠিকভাবে প্রেজেন্ট করলে, ও যেমন আইডিয়া কলেজ থেকে অফার নিয়ে এসেছে বিজনেস ফ্রি, প্রত্যেক জায়গা থেকে অফার আনা সম্ভব। আমরা সংগঠন করছি মানে আমাদের কিন্তু কাজ এইগুলো। এই জন্য যারা যারা ইন্টারেস্টেড এখানে দায়িত্ব শুধু যারা আছে তারা, বা যারা নাই বাইরে আছে, মনে করছি আমি সব থেকে জানি, আমার পাঁচ সাতটা ছেলে আছে, এই ছেলেটাকে দেওয়া যেতে পারে, এই যে নামের ঘটনার নামটা লিখে দাও। তো আমরা এটার জন্য একটি টিম তৈরি করে তাদের যদি কেউ নিজেকে ইন্টারেস্ট করে সে না লিখতে পারে অথবা তার
আমরা যদি এই ছোট্ট একটা কাজ সবাই যাতে মনস্কুল হয় তাই কিছু যারা আছে
আবিষ্কার করে ফেলেছি এবং আমাদের মধ্যে লেখার একটা ছোটখাটো অভ্যাস তৈরি হতে পারে, যে অভ্যাসটি আমরা পরের যে বিষয়গুলো আছে পনেরো ষোলো ধারাবাহিকভাবে মেয়েদের জীবন অভিজ্ঞতার সঠিক সংকলন প্রকাশ। আমি যে মনে করি এইখানে যারা আছে এরাও প্রত্যেকে কিন্তু যার যার জায়গা থেকে সফল, একটা বিশ্ববিদ্যালয়ে কাম পাও এই মেয়েদের থেকে যে সফল হয় এর পাশাপাশি মেয়েদের যারা গুণী ব্যক্তি আছে আমরা তাদের কাছ থেকেও লেখা নিতে পারি। আমি উঠে আসার পিছনে আমার কি কি ভূমিকা বা আমার কি কি ভিতরে তাকিয়ে ছিল, কি কি বাধা ছিল, কিভাবে আমি সেগুলো কাটিয়ে উঠেছি, এই হল একটা সহজ দিতে। এটা কিন্তু আমরা যদি এক থেকে দেড় হাজার শব্দের মধ্যে সংকলন করি এবং ভালো লেখাগুলো একসাথে করে তৈরি করি, এই একটা ছোট সংকলন একটা স্কুলের ছেলে ঢাকাতে পাঠাগার স্থাপন এরপর
বড় কর্মজগৎ
এনজয় করে সবার প্রতিষ্ঠানের ছবি দিয়ে সাধারণ অনেক করেছি, কিন্তু কাজগুলো মেজর সবই কিন্তু যা বললাম ম্যাক্সিমাম কাজে হয়, কিন্তু পরে ঘুরে ফিরে কিছু মানুষ সবাই বুঝতে পারবে না। সবাই যদি দায়িত্বটার ভিতরে এঙ্গেজ হয় তাহলে কিন্তু কাজ সহজ হয়ে যায় এবং কাজগুলো আরো গতিশীল হয়। তো এরপরে আমাদের প্রস্তাবনা এসেছে মেজর বাৎসরিক ম্যাগাজিন প্রকাশের, যে আমরা প্রতি বছর শেষে বা জানুয়ারির শুরুতে আমাদের সারা বছরের কাজগুলো নিই। আমরা চার পৃষ্ঠা ছয় পৃষ্ঠার যদি একটা ছোট দিনপঞ্জিকা বা ট্যাবলেট টাইপের ছোট ম্যাগাজিন তৈরি বের করতে পারি, সেক্ষেত্রে আমাদের সারা বছরের কাজগুলো থাকলো সেখানে, সাথে মেহেরপুরের কিছু কোন ব্যক্তিদের লেখা থাকলো এর উপরে আমাদের কার্যক্রমের উপরে। আমরা যদি এটা মেহেরপুরের 1-2 হাজার ব্যক্তি লিস্টেড করে বিভিন্ন গ্রামে গ্রামে যারা বোদ্ধা শিক্ষিত আমরা দিয়ে আসি, আমরা ওই মূল্যটা পকেট থেকে বের করে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের সংগঠনটা সবার কাছে প্রতি বছরের কার্যক্রমটা পরিষ্কারভাবে চলে যাবে। পাশাপাশি এই কাজটি যদি পরবর্তীতে সম্ভব হয়, স্বপ্নটা দেখা যাচ্ছে মেজরা যদি বড় হয় মেহেরপুরের পরিধির বাইরে চিন্তা করতে পারে ভবিষ্যতে, সবগুলো প্রতিষ্ঠানে মেজর প্ল্যাটফর্ম আছে, এটা কাদের আছে, যদি কেউ খোঁজ নেওয়ার কোনো সুযোগ থাকে নিয়ে যাবে, কারণ নাই। আমি বলতেছি বাংলাদেশের এমন কোনো স্বেচ্ছাসেবী সংগঠন নাই খোঁজ নেই, কারণ নাই। বাংলাদেশের 100টা প্রতিষ্ঠান, আমাদের তো কমিটি সব জায়গায় নাই, 20-22 জায়গায় আছে, বাকিগুলো জায়গায় হওয়ার প্রক্রিয়ায়। তো এতগুলো প্রতিষ্ঠানের অর্গানাইজ কমিটি, কোনো পলিটিক্যাল পার্টির এতগুলো কমিটি নেই। আমরা সমাজ সেবার যে কাজটি করছি এটি এই একটি ছোট্ট কাজ, যদি আমাদের আত্মবিশ্বাস থাকে আর যদি আমরা লিখি পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের উপরে সহজে 40-50 পৃষ্ঠায় আমরা যদি বাংলায় ওই দেশটা থেকে শিক্ষণীয় কী, ওই দেশের ভূমিকা, ওই দেশের অর্থনীতি, ওই দেশের রাজনীতি, ওই দেশের সংস্কৃতি, ওই দেশের বিভিন্ন এক্সটার্নাল ইন্টারনাল চ্যালেঞ্জ তারা কীভাবে ওভারকাম করে, ওখান থেকে হোয়াট ক্যান বাংলাদেশ টেক লেসন, হ্যাঁ, এই বিষয়ে ধীরে ধীরে যেতে হবে। এই কাজগুলোতে যারা আগ্রহী তাদের জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম হবে। এক পৃষ্ঠা শেষ আর না এগুলো অন্যান্য বিষয় মেজর ওয়েবসাইট তৈরি পরিচালনা, মজার কথা হলো ওয়েবসাইট একটা বানানো হয়েছে, কিন্তু এই ওয়েবসাইটে আমাদের প্রতি নিয়মিত যে প্রোগ্রামগুলো চলে এই দেড় মাস ঈদের মাসে এই রোজার মাসে কতগুলো প্রতিষ্ঠান ইফতার পার্টি হলো, কতগুলো গ্রামে হলো, এইগুলোর ইনফরমেশন সঠিকভাবে দেওয়া, স্বামী এবং আমাদের সাহেব দুজন মিলে এটা আরেকটি কাজ রাখার পরে নতুন যারা দায়িত্ব পালন করবে আমাদের কিন্তু এই জিনিসটা নিয়মিত পরিচালনা দায়িত্ব নিতে হবে। এরপরে আরেকটি বিষয় আছে শিক্ষা ব্লগ, ওই আগে যে ম্যাগাজিনের কথা আসলে এর সাথে একটু রিলেটেড সাময়িক ব্লগ, ওই যে আমাদের মুশিউল লেখে, মুশিউল আপনার ভালো একজন লেখক, তার লেখা দেখানো লাগে, এছাড়া আমাদের তো সংগ্রহ সময় দরকার, যে বিভিন্ন প্রোগ্রামের সিডি তৈরি হয় সিডিগুলোও আমাদের ডকুমেন্টস, এগুলো আমাদের এই জন্য অনেক কাজ। যেমন এই যে একটা প্রোগ্রাম ভিডিও করতেছে এখানে, এই প্রোগ্রামটি নিয়ে যে সঠিকভাবে যদি এডিট করতে হয় অন্তত 1-2 জনকে টানা 1 সপ্তাহ কাটতে হবে যদি প্রকৃতপক্ষে ভালোভাবে এডিট করতে চাই, সূক্ষ্মভাবে এই যে আমার হাত নাড়ানোর মধ্যে কতটুকু রাখা যাবে কতটুকু রাখা যাবে বিষয়ে এরকমভাবে এই প্রোগ্রামগুলো এডিট করে ওইটা ফেসবুক ওয়েবসাইটে দেওয়া, ইউটিউবে লিঙ্ক করা, এটা সিডি তৈরি করা, এরপরে এই সমস্ত কাজগুলো অনেক কাজ, যে কেউ চাইলে আগ্রহী হতে পারে বা তার প্রতিষ্ঠানের কাউকে এখানে নাম দিয়ে দিতে পারে। পার্টি অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের কমিটি আছে সেগুলো হবে মেজর ঢাকায় যে বড় একটা ইফতার পার্টি হয় ওটি এবং গ্রাম ইফতার পার্টি, এক্ষেত্রে নির্দেশনা যেটা আছে আমাদের প্রতিষ্ঠানের ইফতার পার্টিগুলো প্রথম 10 রোজার ভিতর করে ফেলা, কাউকে যেন বলা না লাগে, নিজ দায়িত্ব।
কারণ এরপরে অনেকে চলে যায়। আর গ্রাম ইফতার পার্টি হলো এটা হলো 20 রোজার পরে করা, কারণ বাইরে থেকে সবাই 20-25 রোজার পরে আসে। আর এর বাইরে ঢাকায় যে বড় একটা ইফতার পার্টি হয় এটাতে আমরা এখন ঘাসের উপরে করি, 300 জন 350 জন উপস্থিত হয়, এটা জিনিসটা কেমন হয়ে যায়। তো এটাও অডিটোরিয়ামে করা, এবং পাশাপাশি আমাদের মেহেরপুরে যারা ঢাকায় থাকে সিনিয়র ব্যক্তি এদেরকেও আস্তে আস্তে সামাজিকীকরণ প্রক্রিয়া নেওয়া যায় কিনা। যেমন আমি একটা ইয়ে দেখলাম টিভিতে, ওইখানে নিউজ দিল কোনো টেবিল চেয়ার নাই, গেস্ট নাই, চিফ গেস্ট নাই, সবাই বসে আছে, একজন একজন আসতেছে, একটু অনুমতি বলতেছে সচিব হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কিশোরগঞ্জ না কোন জেলা। তো আমাদের সংগঠন আর একটু কনক্রিট হলে আমরা আস্তে আস্তে ওনাদেরকে এই বিষয়টার সাথে সামাজিকভাবে সম্পৃক্ত করলে হয়তো উপকার পেতে পারি। তবে এতে বিপরীত বিষয় আছে, এগুলো মাথায় রেখে একটু ধীরে ধীরে করতে হবে। এরপর 34 মেজদার বাৎসরিক আনন্দ ভ্রমণ ট্যুর, বিশেষ করে যারা দায়িত্বে আছে এবং সিনিয়র, এই যে এখানে যে প্রোগ্রামটা হচ্ছে এখানে কিন্তু কেউ কারোর সাথে ইন্টারাকশন হয় না, হয়তো নাম শুনছে, কেউ কারোর খেয়াল রাখে না। একটা যদি সুন্দরবনে 3 দিন বা কোনো জায়গায় 3 দিন কাটানো যায়, কিছু খেলাধুলা, কিছু ওয়ার্কশপ, হ্যাঁ, এরপরে সবার বিভিন্ন মজাগুলো শেয়ার, অভিজ্ঞতা শেয়ার, এগুলো হইলে চেনা জানা এবং সংগঠনের মধ্যে সম্প্রীতি বাড়ে এবং এই সিদ্ধান্তগুলো আরও চমৎকারভাবে নেওয়া যায়। তো এইটা সামনে শীতে আমরা একটা আনন্দ ভ্রমণ শুরু করতে পারি কিনা, এই একটি কাজ কিন্তু বিরাট দায়িত্ব। এই জন্য যারা সিরিয়াস দায়িত্ব পালন করতে আগ্রহী নাম, এরপরে মেজর সকল কর্মীদের নিয়ে বাৎসরিক ঈদ মিলন মেলা ট্যুর হলে তো সেখানে দায়িত্বশীল যাচ্ছে, আর যারা আছে তারা তো চায় যে মেজর কত বড় দেখি। ঢাকা ভার্সিটিতে কিছু দায়িত্ব করবেন, একটা মেয়ে বলছে ভাই মেজটা কে, আরো দু এরকম অভিজ্ঞতা হয়েছে। এক ভাইকে বলেছে যে তাহলে আপনি সেই মেজটা ভাই। এখন সবাইকে নিয়ে প্রোগ্রাম করার পজিটিভ নেগেটিভ দিক চিন্তা করে আমরা ঈদের সময় বা যে কোনো সময় করতে পারি কিনা, ওই রকম উপস্থিতিটাকে আমরা কিভাবে ইয়ে করবো সবগুলো চিন্তা করে, এটা আমাদের এটার ব্যাপারে সবার ওপিনিয়ন যদি দেয় ভালো হয়, এটা করা উচিত হয় না। মেয়েরা থাকে তো বড় প্রোগ্রাম হলে গ্রুপ খোলায় ওরা বলে যে মেয়েরা, যেমন গত যে এপ্লাসের সংগঠন না 1200 উপস্থিতি সব মিলে ওরা গ্রুপ খোলায় বলতে পারে যে মেয়ের জেলে এত বড় অর্গানাইজ প্রোগ্রাম এরা কি কখনো হয়। সবার কিন্তু ওপিনিয়ন গুলো দিতে হবে, তা না হলে এই আলোচনার কিন্তু কোনো রেজাল্ট নেই। তাহলে আমরা ঈদ মিলন মেলা শেষ, এই একটা বিষয়ে অনেকের প্রস্তাবনা ছিল যে আমরা ঈদের সময় বা শীতকালে কিছু কাপড় চোপড় কিনে বা সংগ্রহ করে এটা আমরা দিতে পারি। এটার ক্ষেত্রে যারা আগ্রহী তারা বা তাদের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের অন্যদের নাম দিতে চাও, নামগুলো দিলে আমরা সামনে শীতকালে আমাদের 20টা প্রতিষ্ঠানে কমিটি আছে, 5টা করে কাপড় কালেকশন করলে 100টা কাপড় হয়ে যায়। এই 100টা কাপড় মেয়েদের যে একটা ছোট প্ল্যাটফর্ম থাকলে এদেরকে দিলে, একজন মেয়েদের থেকে একটা ছোট প্রোগ্রাম করে দিয়ে দিলে ওরাও একটা কাজ পেল, মেয়েদেরও একটা কাজ হলো। ঈদের সময় আমরা সব প্রতিষ্ঠান যদি 5টা করে কাপড় কিনে দিই 1000-2000 টাকা খরচ, 100টা কাপড় হলে 100টা গরিব ছেলে মেয়েকে দেওয়া যেতে পারে, ঈদের তো আর কাপড় দেওয়া যায় না। এটা কিন্তু আমরা চাইলেই করতে পারি। আচ্ছা, 37 মেজদার পক্ষ থেকে নিঃস্বার্থ সমাজ সেবক অন্বেষণ সম্মাননা প্রদান। আমরা যদি দেখি চিন্তা করে প্রত্যেকটা গ্রামে নীরবে দান করে বা কিছু ভালো কাজ করে, একটা লোক আছে ভালো মানুষ, হয়তো সমাজের পরিচিতি নাই, সম্মান নাই, আমাদের প্ল্যাটফর্ম থেকে সুযোগ আছে এদের নামগুলো একটু রেফার করা, রেফার করে দিলে 10-20-50 জন যাই এদেরকে একটা ছোট প্রোগ্রাম করে একটা সম্মাননা দেওয়া হলে এদের জন্য একটা বিরাট পাওয়া, এদের এবং এই কাজগুলো করতে ইন্সপিরেশন বেড়ে যাওয়া, এটা আমাদের সহজে আমরা করতে পারি। 38 মেজদার নতুন
প্রাতিষ্ঠানিক কমিটি গঠন। মনোযোগ হারিয়ে গেছে বুঝতেছি, মেজদার নতুন প্রাতিষ্ঠানিক কমিটি গঠন। এই যে 22টা প্রতিষ্ঠানের কমিটি হলো, বাকি তো আরো 100 এর উপরে প্রতিষ্ঠান আছে। এই সকল প্রতিষ্ঠানে এই বছরে 7টা না 8টা টার্গেটেড আছে। এই কমিটিগুলো করার ক্ষেত্রে মূল বিষয় হলো ওই প্রতিষ্ঠানে যারা ইন্টারেস্টেড, যে ভাই আমি সিনিয়র আমি কাজ করব। আদারওয়াইজ আমরা যে 50 জন ছেলের সাথে যোগাযোগ করে এক না সম্ভব না। সেই জন্য এখানে যারা আছে সবারই কিন্তু বন্ধু বান্ধব বিভিন্ন প্রাইভেট ভার্সিটিতে পড়ে, সবাই যদি কাজ হয়ে যায় তো ভার্সিটিতে প্রেজেন্ট কমিট করছে কেন, একটু তাগিদ আসলে কিন্তু অটোমেটিক সবার ছোট ছোট প্রয়োজন আছে, মাথায় সবার মনে থাকে যে আমি একটা বাংলাদেশের ইউনিক প্ল্যাটফর্মে আছি। এটা 7 বছর আগে কেউ বিশ্বাস করতো না, দল মতের ভিতরে এতগুলো ভার্সিটিতে একটা জেলার সব ছেলে মেয়েকে মোটামুটি একটা প্ল্যাটফর্মে আনে, সেই কাজটি যেখানে সম্ভব হয়েছে যেটা বাংলাদেশের 63 জেলায় আর নাই, সেই প্ল্যাটফর্মে থেকে আমার কাছে এতগুলো কাজের পরিকল্পনা এসেছে। প্রত্যেকটাতে আমার ইনভলভ হওয়ার সুযোগ আছে, আমি একটু মাথা কাটাইলেই, একটু শ্রম দিলেই, সবার সামর্থ্য মিলে এগুলো বাস্তবায়ন সম্ভব। একটু যদি এই বিষয়টাই সবাই এঙ্গেজ হয় তাহলে এই বছর সামনের বছরের মধ্যে আশা করি সব প্রতিষ্ঠানে আমাদের আস্তে আস্তে প্ল্যাটফর্ম মানে কমিটি হলে হয় কি, এখন যেমন একটা দাওয়াত পাইছে সভাপতিকে বলে দিলে একটা অর্গানাইজড ওয়েতে দাওয়াতটা পেয়ে গেল, কমিটি না থাকলে কি হয়, 20 জন থাকলে 20 জনকে ফোন দিতে হবে, কি করতেছে জানি সবাই। এখানে আমরা যদি কিছু ভালো ভালো ওয়েব অ্যাড্রেস এগুলো তাদের মধ্যে বলি অন্তত স্কুল প্রোগ্রামে, তাও আমাদের কিন্তু একটা, আমরা তো বলছি তারা যতটুকু শুনলো না শুনলো। তো আমরা এই প্রাইমারি স্কুলের অভিভাবক সমাবেশটা সহজেই করতে পারি, স্যার আপনি আপনার স্কুলে করেন, আমাদের মেয়েদের যে কোনো একজন যাবে, অভিভাবকদেরকে এইগুলো সচেতনতা করা হলো যে আপনার ছেলেকে স্কুলে পাঠাচ্ছে ওগুলো একটু দেখবেন, আরও কিছু বিষয় দেওয়া হলো। এভাবে আমরা ধীরে ধীরে গার্জিয়ানদেরকেও সম্পৃক্ত করতে পারি, দেন টিচারদেরকেও সম্পৃক্ত করতে পারি শিক্ষক সমাবেশের মাধ্যমে। আচ্ছা, এরপরে 41 মেজর বাৎসরিক সুধি সমাজ মিলন মেলা ও মেজর অ্যাওয়ার্ড অনুষ্ঠান, যেটা আমাদের একটা বড় কাজ হতে পারে। মেজর অ্যাওয়ার্ড কিছু ক্যাটাগরি করে আমরা প্রতি বছর অ্যাওয়ার্ড দিতে পারি, সেটা আমরা চাইলে আমাদের ওই এখন যে প্রোগ্রাম চলমান ওই প্রোগ্রামে করে ফেলতে পারি। এইটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, শিক্ষার্থী সূক্ষ্মভাবে মূল্যায়ন না হলে কে কার আগে চলে গেলে এখানে আবার ঝামেলা আছে। এটা ভেবে চিনতে আমাদের এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম আলাদাভাবে হোক বা ওই স্কুল প্রোগ্রামের ভিতরে হোক, এটা কিভাবে এঙ্গেজ করা যায় এটা আমাদের চিন্তা করতে হবে। এটা কি যেমন পিজির পাশে 3-4টা হোস্টেল আছে, পিজির পাশে 3-4টা হোস্টেল আছে সারা দেশের মেডিকেল থেকে যারা পড়ে জানে যে আমি শেষ করছি যে ওখানে বিসিএসসি সেন্টার জন্য ওটা খাটি। আমরা আপাতত একটা মেস তো কয়েকটা আছে মেয়েদের ঢাকাতে, মিরপুরে, মোহাম্মদপুরে, আমরা যদি পারি চিন্তা করতে পারি ওখানে একটা সুযোগ পাই, ওই জায়গাটা সমস্ত চাকরি প্রার্থী বা পোস্ট গ্রাজুয়েশন এদের একটা কেন্দ্র বানিয়ে ফেলতে পারি আমাদের, তাহলে ওদেরকেও ওখানে একটা জায়গায় পেলে ওদের উপর কাজ করা সহজ হবে, এই বিষয়টি আমরা ভবিষ্যতে চিন্তা করতে পারি। 43 মেজর কর্মসংস্থান এর সুযোগ খোঁজার ব্যবস্থা করা, এটা অত্যন্ত কঠিন একটা বিষয়, তবু আমাদের যারা চাকরিতে যাচ্ছে সিনিয়র আছে এঙ্গেজ হলে আমরা সুযোগ পেলে এটা আমাদের আস্তে আস্তে একটা যে মাথায় রাখতে হবে, এখন এই সমাজের সবাই আমাদের ইয়াং একসাথে হওয়া মানে কি 10-20 বছর পরে একটা জিনিস একটু কল্পনা করলে বোঝা যাবে, সব কিন্তু আমাদের ঢাকার বা বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান পাওয়া যাবে না যেখানে যাওয়ার জন্য মেহেরপুরের একজন অফিসার থাকে। এখন যদি যে কোনো ঢাকায় ব্যাংক খুঁজি প্রত্যেকটা ব্যাংকে কেন হয়ে গেছে, যে কোনো স্কুল কলেজ খুঁজি স্কুলে না পেলে কলেজে ম্যাক্সিমাম এখন পাওয়া যাচ্ছে, তাহলে সব জায়গায় কিন্তু পাওয়া যাবে এবং আমাদের কর্মী পাওয়া যাবে। এটা কত বড় বিষয় হবে, সাপোর্টিং ব্যাপার হবে, এটা একটু সময় লাগবে। আচ্ছা, 44 মেজর শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে সামাজিক ব্যক্তিদের অংশগ্রহণ কার্যক্রম, এটা হলো ওই আমাদের আরো সামাজিকীকরণটা হইলে তখন প্রতিযোগিতা দিয়ে দেওয়া, স্কুলে 10টা ফ্যান দেওয়া বা ইনফ্রাস্ট্রাকচারে যারা মোটামুটি টাকা পয়সা লোকজন দেওয়া মানে ওরা অনেকে মনে মনে দান করবে, অনেকে পেরিটের জন্য করে, যেভাবেই করুক এঙ্গেজ করা যায় কি হবে। হ্যাঁ, এরপরে
45 মেজর আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা প্রতিষ্ঠান। এটা অনেক পরের পরিকল্পনা, প্রাইমারি হাই স্কুল কলেজ অন্তত এতদূর পর্যন্ত একটা আইডিয়াল প্রতিষ্ঠান। আমাদের শিক্ষা ব্যবস্থা ইংরেজি বলি, যেটাই বলি, 12-14 বছর ইংরেজি পড়ে ইংরেজি থেকে কথা বলতে পারি না, শুনে বুঝতে পারি না, লিখতে পারি না, অসংখ্য দুর্বলতা আছে, এসব বিষয়গুলো নিয়ে তো কাজ নাই। কোনো আমরা যেহেতু কাজ করতেছি, আমাদের ভিশন থাকা উচিত, এটা আছে, এটা নিয়ে বিস্তারিত আলাপ করা যেত, এখন আসলে সময় নেই। 46-47 মেজদা ফান্ড গঠন ও আর্থিক ব্যবস্থাপনা, মেজদা সকল কাজের জন্য প্রয়োজনীয় স্পন্সর সংগ্রহ। আমাদের এখন যে পরিধি স্পন্সর পায় না, এই জন্য এই ওয়েবসাইট এই যে অ্যালবাম, মানে আমাদের সমস্ত কাজগুলো সুন্দরভাবে আগামী কিছুদিনের মধ্যে গুছিয়ে গেলে আমরা অনেক কয়েকটা প্রতিষ্ঠানে সিলেক্টিভ দায়িত্বশীল দিয়ে তাদের মাধ্যমে পাঠাবো। যেন নেক্সট প্রোগ্রামগুলো এই যেমন আমরা কোনো ম্যাগাজিন তৈরি ছোটো ট্যাবলেটের ভিতরে রয়েছে, সবাই যে স্পন্সর নেই করে পয়সাটা আমরা, আর যে কারণে আমাদের প্ল্যাটফর্মটা বড়, এগুলো আমাদের দুর্বল, এই জিনিসগুলোর উপরে যে কেউ চাইলে এখানে কাজ করতে পারে। তো আমাদের স্পন্সর সংগ্রহ করাটা খুব গুরুত্বের সাথে নিতে হবে। দ্বিতীয়ত, আমরা যারা এখন মোটামুটি স্বাবলম্বী হচ্ছি, আর একটু হয়তো 6 মাস 1 বছর পরে ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া হবে। যারা জবে যাচ্ছি, 10,000 টাকার জব হবে, 1,00,000 টাকার জব হবে, একটা সামান্য অংশ হলেও একটা ফান্ড গঠন করে আমাদের এখানে কন্ট্রিবিউশন করতেই হবে। নাস্তা করা যা সব মিলে 30 টাকা করে, আর যদি 100-150 টাকা দিতে পারে আরো ভালো, বুঝতে পারলাম। আমাদের এখন থেকে মোটামুটি ঢাকা লিডার পার্টি হলো মোটামুটি টাকা, এই জিনিসটা আরো সিরিয়াসলি এখন ঢাকা ইউনিভার্সিটিতে 5-6 জন জব করতেছে। তো একটা প্রোগ্রাম করতে গেলে ওরা ডাকলে ওদেরকে ডাকবে, ওই ভাইদের কাছ থেকে টাকা নেবে, সব জায়গা থেকে বের হয়ে গেলে তো অটোমেটিক হয়ে তো জোড়া হয়ে যাবে। এইটা হলো আসলে আলোচনা নেই, আমাদের এতগুলো কিছু কিছু কাজ আছে, ডাটা ডাটাগুলো প্রসেসিং করা, এটা 2-3 হাজার টাকা দিয়ে আমাদের মেহেরপুরে বাংলাদেশের জন্ম হয়েছে, এটা থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ সরকার গঠন হয়েছে, কাজেই মেহেরপুর
শুধু মুখে নয় অন্তরে বিশ্বাস করি মেহেরপুর থেকে মেন্স একদিন সারা বাংলাদেশে বৃহৎ বুকে পদার্পণ করবে। যখন আমি দেখলাম আমার কলেজের মানুষের সুযোগ পাবে, তখন আমি সুযোগটা নিলাম যে এইবার আমি কাজ কাজ করে দেখাতে পারি। তখন প্রিন্সিপালকে যে কোনো ভাবে কনভিন্স করে আমি সমর্থ হয়েছিলাম সেই অফারটা দেওয়া। এখন প্রত্যেকজন মানুষ আমাদের বেঞ্চের যারা সদস্য তাদের কাছে আমার একটা অনুরোধ থাকে, ¿Qué tal?